আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটি হচ্ছে আমার একটি নতুন পেজ, মেহেদি পাতার জল। মেহেদি পাতার জল পেজ থেকে দোলা বলছিলাম। এ হচ্ছে আমার মেয়ে সিজদামণি। সিজদা, সবাইকে সালাম দাও, জিজ্ঞেস করো সবাই কেমন আছে, তুমি ভালো আছো কিনা সেটা বলো। দেখুন, আজকে সিজদামণির নানু সিজদামণিকে চুল বেঁধে দিয়েছে মাথায় একটি ফুল দিয়ে। ফুলটা একটু দেখাও মাথাটা নিচু করে। এই তো সিজদামণির নানা ভাই সিজদামণির নানুর জন্য ফুলগুলো এনেছিল, সেখান থেকে একটা ফুল সিজদামণির নানু সিজদামণির চুলে দিয়ে দিয়েছে চুল বেঁধে। আর এই হচ্ছে গিয়ে কেক। কালকে একটি কেক তৈরি করেছিলাম, সময়ের অভাবে রেসিপিটি দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এ হচ্ছে ব্রেডক্রাম। কিছু রুটি ছিল বাসায়, কেউ খাচ্ছিল না, তার জন্য রুটিগুলো একটু চুলার নিচে দিয়ে শুকিয়ে এরপর একটু হালকা তাওয়ার মধ্যে দিয়ে এই ব্রেডক্রামগুলো আজকে আমি পাটায় বেটে বানিয়ে নিয়েছি। দেখুন, আমি অবশ্য সাদা অংশটা আর সাইডের অংশটা একসাথেই শুকিয়ে ব্রেডক্রাম করে নিয়েছি, আলাদা আলাদা করিনি, কারণ এতে টেস্টটা একটু বেশি হয়। আর সিজা, কী করছো বাবা, কী করছো, জেন্টস দিয়ে খেলা করছো, জেন্টস দিয়ে খেলা করছো, আচ্ছা খেলা কর। আর কেকের রেসিপিটা আমি অবশ্যই কালকে আরেকটি আমি কেক তৈরি করবো, কেকের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে বিকালে একটু মোমো বানাবো, দেখি যদি সময় পাই তাহলে আমি মোমোর রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা আমার এই পেজটিকে লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে দোলা কুকিং, সেটি অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি যখন যেটি ভিডিও আপলোড করি সে হোক ঘর সাজানো বা রান্না বাড়া, যেন আপনারা অবশ্যই দেখতে পারেন এবং আমার সাথে থাকেন। তো সিজদামণি, তুমি কী করছো, হ্যাঁ করছো কেন, বারে বারে মুখটা বন্ধ করো। সিজদামণির অবশ্য অনেক ঠান্ডা লেগেছে, কথা বললে কথা শুনে না, সে সারাদিন ঘরে খালি পায়ে হাঁটা চলা করে, এটির জন্য হয়েছে সিজদামণি ঠান্ডা লেগে গেছে। এই যে এগুলো আর ব্রেডক্রামগুলো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ব্রেডক্রাম তৈরি করলে 2 থেকে 3 মাস আপনারা সংগ্রহ করতে পারবেন, কিছুই হবে না, অনায়াসে 2-3 মাস ডিবার মধ্যে সংগ্রহ করে আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা সিজদামণি, সবাইকে বলো আমাদের পেজটিকে লাইক করতে, আমাদের সাথে থাকবেন বলো। আচ্ছা এবার সবাইকে বাই দিয়ে দাও।